হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নুরুন হোম অ্যান্ড লাইফস্টাইল ইউকে। আশা করি সবাই ভালো আছেন, আমি আছি আলহামদুলিল্লাহ। তো আর হাতে গোনা কয়টা দিন বাকি আছে ঈদের, আর ঈদ উপলক্ষে সবার ঘরে কম বেশি মিষ্টি খাবারের আয়োজন করা হয়। আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল একটা রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক অনেক টেস্টি আর একটু আনকমনও বটে। রান্না বান্নার ঝামেলা ছাড়া গড়ে থাকা অল্প উপকরণে কি করে খুব সহজে তৈরি করে ফেলা যায় ইনস্ট্যান্ট এই ডিজার্ট, সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই আমি ডিজার্টটি তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে, ডেসিকেটেড কোকোনাট, স্লাইস ব্রেড, তারপর হুইপিং ক্রিম, পাউডার সুগার, তারপর মিল্ক, আর লাগবে আমাদের ফুড কালারিং। তো আমি একটা রেড ফুড কালারিং নিয়েছি, আপনারা ইচ্ছা মতো চাইলে যে কালার পছন্দ করেন সেটা নিতে পারবেন। আর আমি মেজারমেন্টটা আপনাদেরকে যখন অ্যাড করব, একসাথে মিক্স করব, তখন বলে দেব। তো প্রথমে একটি বাউলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ হুইপিং ক্রিম। এখন আমি অ্যাড করছি এক টেবিল স্পুন পরিমাণ পাউডার সুগার, আর এগুলিকে ভালো করে বিট করে নিতে হবে। আমি ইলেকট্রিক বিটার ইউজ করছি। তো আমি শক্ত একটা ফোম বানাবো, আর সেজন্য আমাকে বিট করতে হবে কন্টিনিউ ফাইভ মিনিটস। এই তো দেখুন প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব টু থ্রি ড্রপস অফ ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো কালারটা হচ্ছে আসলে সুন্দরের জন্য। তো কালারটা দেওয়ার পর আমি সামান্য একটু বিট করে নিচ্ছি কালারটা মিক্স করার জন্য। তো এই তো শক্ত একটা ফোম তৈরি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বয়েল লিকুইড মিল্ক, আর মিল্কটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করব দুই টেবিল চামচ সুগার, আপনারা যদি কেউ মিষ্টি কম পছন্দ করেন তাহলে কম সুগার দিতে পারেন। আমি ইউজ করব ব্রেড, এর জন্য আমি কয়েক টুকরো ব্রেড নিয়েছি, আর ব্রেডগুলোর সাইডগুলো আমি অলরেডি কেটে নিয়েছি। ব্রেডগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে নিতে হবে, আর ব্রেডের দুইটা সাইড আমি এক সেকেন্ড করে ভিজিয়ে নিয়েছি। যদি লম্বা সময় ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে যখন রোল তৈরি করবেন তখন রোলগুলি ভেঙে যাবে। সো ভেরি কেয়ারফুলি এই কাজটা করতে হবে। আমি এইভাবে আস্তে আস্তে করে প্রেস করে নিচ্ছি। এইটাকে অনেক পাতলা করতে হবে। তো দেখুন কত পাতলা হয়েছে। তো ব্রেডটাকে একটা প্লেটে এইভাবে রেখে এখন আমি ফোমটাকে স্প্রেড করে নিচ্ছি ব্রেডের উপরে। এখন রোল তৈরি করে নেব। এই তো রোল রেডি হয়ে গেছে। তো এখন ক্রিমটাকে আমি ভালো করে চারিদিকে সেট করে নিচ্ছি। তো চারিদিকে ভালো করে সেট করে নিতে হবে, তো সব জায়গাটা কভার হয়ে যাবে। এতো আমার রোলটা হয়ে গেছে। সবগুলি রোলকে আমি এক এক করে ডেসিকেটেড কোকোনাটে কোট করে নেব। আমি রোলটাকে ভালো করে কোকোনাটের মধ্যে কোট করে নিচ্ছি। আর এরকম একটা ডেজার্ট আসলে ঈদের দিন টেবিলে রাখলে খুবই সুন্দর দেখাবে, আর এগুলি সবারই পছন্দের, ছোটো বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি, আর দেখতেও অনেক সুন্দর। তো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ডেজার্ট, আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।
সফট অ্যান্ড ক্রিমি হয়েছে, অনেক ভালো লেগেছে। তো হয়ে থাকেন আমার চ্যানেলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর অপেক্ষায় থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর বিইং উইথ মি।